হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান মোর হলিডে। আমরা আজকে দুটি জায়গায় যাবার প্ল্যান করেছি। দেখা যাক করোনার জন্য সেই জায়গাটা ওপেন আছে কি নেই সেটা আমরা টোটালি জানি না, জাস্ট বেরিয়ে পড়েছি। প্রথম ডেস্টিনেশন আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের দেউলটি, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আমরা হাওড়ার বাউড়িয়া থেকে শুরু করেছি, প্রায় আমাদের এখান থেকে 34 কিলোমিটার্স ডিস্টেন্স। চলো দেখা যাক কতটা কি করা যায়, আমরা ডিটেলস তোমাদের জানাতে থাকব। এই ফ্লাইওভারের নিচে দিয়ে পাস করছি, রাইট সাইড নিয়ে স্ট্রেট যাব। এটা হচ্ছে দেউলটি অটো স্ট্যান্ড। আলটিমেটলি শরৎচন্দ্রের বাড়িতে এসে পৌঁছেছি। আমাদের বাউড়িয়া থেকে এখানে আসতে সময় লেগেছে 30-35 মিনিটসের মতো। আপনারা যারা ট্রেনে করে আসবেন তাদের জন্য বলি, আপনারা দেউলটি স্টেশনে নামবেন। দেউলটি স্টেশন থেকে অটো ধরে আপনারা যে স্টপেজে নামবেন সেটির নাম হচ্ছে শামতাবেদ। মনে রাখবেন গ্রামটির নাম শামতাবেদ। এবং আরেকটি ডিটেলস দিয়ে রাখি, সেটা হচ্ছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতি এই লোকাল দুজনের উপরে ভার দিয়ে গেছেন এই বাড়িটিকে সামলানোর জন্য। এবং যে দুজন কেয়ারটেকার আছে, সেই দুলালবাবু এবং টুবাই, ওনাদের ডিটেলস, ওনার ফোন নাম্বার আমরা কিন্তু আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা আসলে কন্ট্যাক্ট করে আসতে পারেন। এবং যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সময়। এই বাড়ি খোলা থাকে সকাল 10টা থেকে 12টা এবং বিকাল 4টে থেকে 6টা, সকালে 2 ঘন্টা এবং বিকালে 2 ঘন্টা। এই 4 ঘন্টা পার ডে এই বাড়িটি খোলা থাকে। আপনারা এই সময়টা দেখে তবেই আসবেন। দেখুন, এই সেই
ঘর যেটা গঙ্গার দিকে মুখ করে এই ঘরটার অবস্থান এবং এই ঘরেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বয়ং লেখালেখি করতেন। তালাটা খোলা থাকতো, তখন বাঁশ গাছ পাঁচিলটা ছিল না, বাঁশ গাছ পাঁচিলটা ছিল না, রূপনারায়ণ নদীটা রাস্তার কাজে ছিল, মানে নদীটা আরো আগে ছিল, সামনে আপনার যেখানে গাড়ি পার্কিং করছেন ওটা নদী। আচ্ছা, ওইখানটা নদীটা ছিল, তখন নদী দেখে লিখতেন। এটা দেখছেন ওনার ব্যবহৃত জুত, এটা লাঠি। সদবাবুর জন্ম কিন্তু হুগলি দেবানন্দপুর, এখানে উনি শেষ বয়সটা, শেষের জীবন 26 থেকে 38, শান্তাবে এই জায়গাটার নাম, মানে লেখা আছে, লেখাটা চলুন, শান্তাবে, শান্তাবের হাওড়া, হাওড়া। ওনার জন্ম দেবানন্দপুর, পড়াশোনা করেছিলেন মামার বাড়ি, সেটা বিহার ভাগলপুর। ভাগলপুর থেকে উনি চাকরি করতে চলে যান বার্মা, প্রথম পক্ষে বিয়ে করেন বার্মা, শান্তি দেবী স্ত্রীর নাম ছিল বাঙালি বার্মিজ নাম। ওখানে একটা ছেলেও হয়, ছেলে স্ত্রী একই সাথে প্লেগ রোগে মারা গেলেন। মারা যাওয়ার পর ওখানে লিখলেন অভয় আর শ্রীকান্ত পথের দাবি, যেটা ইংরেজ গভর্নমেন্ট ব্যান করলো। পথের দাবি সব্যসাচী হচ্ছে রাসবিহারী বসুকে নিয়ে লেখা। ওখান থেকে ছেলে স্ত্রী যখন মারা গেলেন, উনি চলে এলেন হাওড়া বাজির শিবপুর বিকেপাল স্কুল, অলোকা সিনেমার পেছনে ভাড়া থাকতেন। ওখানে যখন থাকতেন, এখানে আসার কারণ ছিল এই বাড়ি থেকে 5 মিনিট দূরে ওনার বড়দির শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী, এটা ছদ্মনাম। দিদির বাড়ি বেড়াতে আসতেন, নদীটা দেখে জায়গাটা পছন্দ হয়ে যায়। 1923 সালে জায়গাটা কিনে 25-এ বাড়িটাকে তৈরি করেন আর 26 থেকে 38 অবধি এখানে ছিলেন। এখানে বসে লিখেছিলেন অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, মহেশ, রামেশ্বরী, পল্লী সমাজ, শ্রীকান্তর চতুর্থ পর্ব, কমল লতা, লাস্ট লিখেছিলেন বিপ্রদাস। এই কথাটা যান চৌকাটা ডাইয়ে কাছে যান, চৌকাটা ডাইয়ে কাছে যান। এবারে নেতাজি সুভাষচন্দ্র বসু এসছেন দুবার, এই ঘরে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছেন দুবার। আচ্ছা, এখানে রাতে মিটিং হতো হারিকেন লন্ঠন জেলে। বাহ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, বাঘা, যতীন, বিপিন বিহারী গাঙ্গুলী, তখন গুপ্ত সমিতি মিটিং হতো হারিকেন লন্ঠন জেলে, ইংরেজ আমলে গুপ্ত সমিতি মিটিং হতো এখানে। নদী পথে আসতেন। আচ্ছা, এই রূপনারায়ণ নদী পথে ওনারা আসতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দেখুন 100 বছর আগের ঘড়ি চলছে ডান দিকে, ডান দিকে ঘড়িটা একদিন দম দিলে 7 দিন চলবে। ঘড়িটা 100 বছর বয়স, একদিন দম দিলে 7 দিন চলে ঘড়িটা, এখনো পর্যন্ত অক্ষয় অমর জিনিস, এখনো পর্যন্ত আছে এখানে, আন্ডার মেনটেন্যান্স থাকে। যারা আছেন, আপনার নামটা একটু বলুন। দুলাল চন্দ্র মান্না। আপনি কত বছর আছেন? 60 বছর না, 60 বছর একা জন। পেয়ারা গাছ, এটা 2014 রূপনারায়ণের জল উঠে গাছটা মারা গেল। সামনে যে পুকুরটা দেখছেন, এই পুকুরে দুটো মাছ ছিল, কার্তিক আর গণেশ, সোনার লোলুপ পরে দিয়েছিলেন। এটা দেখছেন, এটা ময়ূর পুষতেন, এখানে আসুন, এটা ময়ূর পুষতেন। এখন ময়ূর পোষা সরকারি নিষিদ্ধ, ময়ূর রাখা যাবে না। এই ঘরটি আসুন, এখানে দেখবেন দোকানা চরকা আছে, এখানে যান। এই দুটো চরকা রেখেছিলেন শরৎবাবু, হাওড়া জেলা কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট, তখন জাতীয় কংগ্রেসের চিহ্ন হচ্ছে চরকা। একটা কার্তিক কংগ্রেসের চিহ্ন তখন চরকা। হ্যাঁ,
এই এই সেই চরকা, ঐতিহাসিক চরকা আমরা বাপুজি গান্ধীজির হাতেও দেখেছি, সেই চরকার একটি এখানেও আছে। গরিব মানুষ দেখেন বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতে, এটা চিকিৎসার ঘর, দেখুন সেই আলমারিতে ওষুধ এখনো আছে, লক্ষ্য রাখুন। এই রাধা কৃষ্ণ চিত্তরঞ্জন দাস যখন অ্যারেস্ট হয়ে গেলেন, যার আগে শরৎবাবুকে পুজোর দায়িত্বটা দিয়ে গেল, সেই ঠাকুর নিত্য পুজো হয় এখনো পর্যন্ত। আপনারা নিত্য পুজো করছেন রাধা কৃষ্ণ, এবার পাশে যাবেন ওখানে ধানের গোলা চারকুনা উচ্ছেদ হবে, এখান দিয়ে সোজা গেলে ধানের গোলা, ধানের গোলার যে ঘর ধানটা চারকোনা, তার পাশে ঠাকুর ঘর, আচ্ছা তারপরে উপরটাও বলে দিবে, আচ্ছা। এই বাদিকে যে চারকোনা ঘরটি, এটা ধানের গোলা ছিল, এখানে ধান রাখতেন। এটা বাড়ির অন্দরমহল বলা যেতে পারে, ভিতরটা খুব সুন্দর পিসফুল জায়গা, এটাও বেশ বসে সময় কাটানোর জন্য খুব সুন্দর। আর ওনারই হাতে বসানো বাঁশ গাছ, সমস্ত গাছ এখনো পর্যন্ত আছে। এটা মাটির দোতলা রান্নাঘর ছিল, আটা তুলে বন্যায় রান্নাঘরটা পড়ে গেছে, ওই জন্য এটা কিছু হলো, বুঝেছেন জিনিসটাকে? আটাত্তরে বন্যায় এখানে একটা রান্নাঘর ছিল ওনারই ব্যবহৃত, যেটা মাটির ছিল, আটাত্তরের বন্যায় ওটা পড়ে যায়, তো তারপর থেকে এখানটা আর কিছু ওনারা বানানো হয়নি, কিন্তু রান্নাঘরটা এখানে ছিল। আমরা ধীরে ধীরে চলে যাবো বাড়ির দোতলায়, এটি বাড়ির দোতলা, এই হচ্ছে সেই বারান্দা, দেখুন একটু ভালো করে দিতে। আমরা বাড়ি চলে যাই, ওই যে নাতির ছবি আছে লাল ফেমে বাঁধানো নীল ড্রেস পরা, ওইটা নাতির ছবি, ওই নাতি আমার বাবার উপরে এবারে টোটাল দায়িত্ব দিয়ে গেছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনা করছি। এটা হচ্ছে সুভার ঘর, এটা ওনার, এই বিছানায় বসে উনি নদী দেখছেন, তখন পাঁচিলের গা বেয়ে রোখরান নদী বয়ে যেত, এখন তার বর্তমান উত্তরাধিকারী যার উদ্যোগ করতে পারছে, নাকি লাল ফেমে ফেয়ে বাঁধানো আছে নির্দেশ করে, এটা নাকির ছবি, নাসির বাবা হচ্ছেন অমল চট্টোপাধ্যায়, মা মনিকা চট্টোপাধ্যায়। একদম নিচে দেখুন লণ্ঠন আছে, এই লণ্ঠন জ্বালিয়ে নেতাজি মিটিং করেছিলেন তখনকার দিনে, লণ্ঠন ওটা পাশেরটা বাতি রাখা স্ট্যান্ড, উনি জল চৌকির মধ্যে রেখে লেখালেখি করতেন, বার্মা কাঠের তৈরি আলমারি, আর বার্মাটিক কাঠ, সেগুন কাঠ, বার্মাটিক সেগুন কাঠের আলমারি, আলমারি ব্যবহৃত বার্মাটিক কাঠ, সেগুন কাঠের তৈরি ওনার ব্যবহৃত আলমারি হচ্ছে এইটা। বাহ, এটা হচ্ছে হিরণময়ী দেবী পান খাওয়ার ডাবট, এটা একটু দেখে নিন, হিরণময়ী দেবী শরৎচন্দ্র দ্বিতীয় পক্ষের স্ত্রী, দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবীর পান খাওয়ার ডাবট ছিল, অসাধারণ সুন্দর একটি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। চুন রাখতেন উনি, বাহ, উপরটা চুন রাখার জায়গা আর নিচে পানে সমস্ত সামগ্রী, মশলাপাতি রাখার জায়গা, ভেতরে খিলি করে পান রাখার জায়গা হচ্ছে এইটা। বাহ, এই যে নাতির ছবি দেখলেন, উনি আমার বাবার উপরে এবারে টোটাল দায়িত্বটা দিয়ে রেখেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাতির ছবি, উনি এনাদের দায়িত্বে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছেন, আর এনারা খুব যত্ন সহকারে বংশ পরম্পরায় এই বাড়িটি, কিন্তু ফলস সিলিং, ওখানে মই থেকে তখনকার দিনে ভেতরে জিনিসপত্র রাখা হতো,
তখনকার দিনের ফল সিলিং যার উপরে একটা স্টোরেজ তৈরি করা হয়েছে জিনিসপত্র অস্ত্র লুকিয়ে রাখতেন বিপ্লবীরা এখানে অস্ত্র লুকিয়ে রেখেছেন আপনারা দেখলেন নেতাজি এখানে এসে নদীপথে গুপ্ত পথে এসে এই লন্ঠন জ্বালিয়ে মিটিং করতেন দারুণ ঐতিহাসিক ব্যাপার আমরা এত বছর যে ব্রিটিশ অধীনে ছিলাম সেই ব্রিটিশ অধীনে থাকাকালীন যারা আমাদের ব্রিটিশ থেকে বাঁচানোর জন্য অসাধারণ তাদের কৃতিত্ব তারা কিন্তু এই সমস্ত সামগ্রী নিজেরা ইউজ করেছেন আর সেগুলো এত সুন্দর করে এনারা যত্ন করে রেখেছেন যে আজও এত বছর পরে আমরা দেখতে পাচ্ছি তার একটা অসাধারণ পাওয়া ওনার বিছানা যেখানে নদীর ধারে জানলা আর তার নিচে বিছানা উনি বসতেন বিপ্লবীদের পালিয়ে যাওয়ার বাড়ির পিছনের রাস্তা ছিল ব্যাকডোর ওপেন বাথরুম যেটা অসুস্থকালীন অবস্থায় ইউজ করেছেন ধানের গোলা বার্মা স্টাইলের ধানের গোলা তখনকার দিনে চিত্তরঞ্জন দাসের দেওয়া রাধাকৃষ্ণের মূর্তি আগে উনি এই ঘরেই এই টালিচলের ঘরে রেখেই পুজো করেছেন ওনার জীবনকালীন সমস্যা হ্যাঁ বাথরুমটা বাড়ির বাইরে মেইন যে বাথরুম সেটা বাড়ির বাইরে যেটা ওই বাস গাছের নিচে ওখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে হিরণময়ী দেবীর মৃত্যুকালীন শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী ঘরেতে মৃত্যু এই ঘরে শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবীর বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন এটা হিরণময়ী দেবী শেষ বয়সের ঘর যেখানে উনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনি চলে যাওয়ার পরেও জীবনের 23টা বছর কাটিয়েছেন এই ঘরে আমাদের সামনে যে পেয়ারা গাছটা দেখা যাচ্ছে এটি হচ্ছে রামের সুমতি গল্পের পেয়ারা গাছ বুঝতেই পারছেন কতটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এই সামনেই বাড়ির সামনে যে পুকুর সেখানে যে গল্পে কার্তিকা গণেশ দুটো মাছের কথা শোনা যায় এই সামনের পুকুরেই কিন্তু তারা থাকতো আমাদের ভিডিওটি একটি অসামান্য মাত্রা পেল দুলালবাবু এবং টুবাইয়ের আমাদের সহযোগিতায় এবার আমরা এই বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটি গেছে সোজা যাব সোজা গিয়ে লেফট নেব লেফট নিয়ে আমরা একটু গঙ্গার পাড়ে যাব ওখানে গিয়ে আপনাদের দৃশ্যটি দেখাই এবার লেফট টার্ন নেব দেখতে পাচ্ছেন সোজা একটা রাস্তা চলে গেছে আমরা স্ট্রেট যাব শরৎচন্দ্রের বাড়ি থেকে রূপনারায়ণ নদীর কাছে এসে আলটিমেটলি পৌঁছালাম খুব একটা ডিস্টেন্স নয় একদম কাছে জাস্ট অনলি ফর 5 মিনিটস খুবই কাছে এবং
এসে এখানে দেখছি অসাধারণ একটা সিনিক বিউটি, ভীষণ ভালো লাগছে। দেখুন আপনারা সিনারিওটা দেখুন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে এখন এই বাড়ির পাশেই যে রূপরা নদী বয়ে যাচ্ছে তার পাশে বসার জায়গায় আমরা বসে আছি। আপনারা দেখতে পারেন এই সুন্দর নদীর পাশে সুন্দর বসার জায়গা তৈরি করে দিয়েছে গভর্নমেন্ট থেকেই। খুব সুন্দর লাগছে, মেঘলা ওয়েদার বিকালের সময়, এত সুন্দর লাগছে যে বলে কথায় বোঝানো যাবে না। তার জন্য আসতে হবে, তার জন্য হ্যাঁ নিশ্চয়ই আপনাদের চলে আসতে হবে। কলকাতা থেকে খুব সামনে 54 কিলোমিটার ডিস্টেন্স এই জায়গাটার কলকাতা থেকে, হাওড়া থেকে নিয়ার অ্যাবাউট 34 কিলোমিটার। চলে আসুন এই জায়গাটায়, উইকেন্ড ট্যুর হিসাবে আইডিয়াল জায়গা এটা আমরা বলবো। উইকেন্ড ট্যুর হিসাবে খুব সুন্দর, একদিনের মধ্যে ঘুরে আপনারা দারুণ আনন্দ উপভোগ করবেন কিন্তু এখানে এসে। শরৎচন্দ্রের বাড়ি ঘুরে এবারে আমরা আর একটা সুন্দর জায়গায় যাব। আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেল ওয়ান মোর হলিডে, খুব সুন্দর লাগবে সেই জায়গাটিও। বেরিয়ে সোজা যেতে যেতে কোলাঘাটের দিকে এই বাঁদিকে যে রাস্তাটা আমরা ঢুকলাম এই রাস্তাটা যাচ্ছে কোলাঘাট ব্রিজের নিচে রূপনারায়ণ নদীর ধারে, যে স্পটটি আর একটা নতুন স্পট, অসাধারণ সুন্দর। চলুন দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। সেই জায়গাটিও সঙ্গে থাকুন। এসে পৌঁছালাম রূপনারায়ণের তীরে। আসুন আপনাদের দেখাই আজকে রূপনারায়ণের সৌন্দর্য।
শেষ পর্যন্ত এবারের উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে আমরা বেছে নিয়েছিলাম শরৎকুঠি দেউলটির। আর এই কোলাঘাটের সুন্দর নদীর ধার, যেখানে এসে দিনটা আমাদের খুব ভালো কাটলো। আমরা একটু দেরি করেই বেরিয়েছি, যেহেতু আমাদের বাড়ি থেকে খুবই কাছাকাছির মধ্যে, তাই সময়ের মধ্যেই কুলিয়ে গেছে দুটো জায়গা ভালোভাবে ঘুরতে। এই নদীর ধারে বসে আমরা আর কিছুটা সময় কাটিয়ে এখান থেকে বাড়ির পথ রওনা হব। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ অল। পাশে থেকে যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আরও নতুন নতুন ব্লগ আমরা আগামী দিনে আনবো, আশা করি ভালো লাগবে, পাশে থাকবেন। থ্যাংক ইউ।